আজকে প্রশাসনিক সভায় বলেছেন সরকারি কর্মচারীরা ঘুষ নিচ্ছে, মানে অ্যাজ ইফ উনি জানতেন না, উনি আজকে জেনেছেন এবং ও দলের লোক হলে চর মারতেন। এখন তো সবই ওর দলের লোক, ওর দলের লোকের বাইরে কে আছে? দুনিয়ার সব কমিটি তো ওর দলের। আমি মুখ্যমন্ত্রীকে বলছি, আপনার দলের যে এমএলএ এমপি এবং মন্ত্রীদের গত 10 বছরে 5 গুণ 7 গুণ 10 গুণ 20 গুণ সম্পদ বেড়েছে লুটে, তাদের কজনকে আপনি চর মেরেছেন? কাকে চর মেরেছেন? পিংলাতে যার বাড়ি, বেগমপুরে যার জমি, বাঘাইজুদ্দিনে যার নামে যার ট্রাস্ট, তিনি তো আপনার একেবারে পারলে দু নম্বর, কোনোদিন চর মেরে দেখতে পেরেছেন নাকি? সব বাজে কথা কেন বলেন? আর সরকারি কর্মচারী অন্যান্য দপ্তর, তাদেরকে আপনি অভিযুক্ত করছেন কেন? তাদের দোষ থাকতে পারে, কিন্তু তারা বলছে আমাদের সবচাইতে বেশি ঘুষতে হয় মুখ্যমন্ত্রীর নিজের দপ্তরে, স্বাস্থ্য দপ্তরে, মুখ্যমন্ত্রীর নিজের দপ্তর, ল্যান্ড ভূমি দপ্তরে। এবং তারা তো বলছে যে আমাদের চাইতে 10 গুণ, আমরা তো যা করছি করছি, তাদের চাইতে 10 গুণ ঘুষ নিচ্ছে প্রধানরা, তার চাইতে 20-50 গুণ ঘুষ নিচ্ছে এমএলএ এমপিরা, আর মন্ত্রীরা ধরা ছোঁয়ার বাইরে কোটি কোটি টাকা। মুখ্যমন্ত্রী এগুলোকে প্রশ্রয় দিচ্ছেন, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা যত বেশি থাকছে তত বেশি ঘুষ দুর্নীতি হচ্ছে। এটা মুখ্যমন্ত্রী অস্বীকার করলেও দেশের মানুষ সব জেনে যাচ্ছে।